নমস্কার বন্ধুরা, শ্রমী সঙ্গীত টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই স্বাগত। আমি মণিমালা আপনাদের কাছে আজকে আবার চলে আসলাম। তো এখন শীতের সময় বন্ধুরা সকলেই জানেন কম বেশি সবারই গলার প্রবলেম হয়, গলা ঠিক রাখা সম্ভব নয়। তো একটু একটু করে রেওয়াজ করুন, প্রতিদিন যেমন গলা সেই অনুযায়ী রেওয়াজ করুন। তবে অনেকের বাড়িতে বন্ধুরা তানপুরা থাকে না। আমরা সকলেই জানি তানপুরা হচ্ছে রেওয়াজ করার সব থেকে ভালো একটা যন্ত্র। তো তানপুরাতে রেওয়াজ না করলে গলা সেই মতো ভালোভাবে তৈরি করা যায় না। তো অনেকের বাড়িতেই তানপুরা থাকে না। তো আমি বলবো হারমোনিয়ামকেই কীভাবে তানপুরা হিসাবে আপনি ইউজ করতে পারেন। তো সেটি আমি আগের ক্লাসেও বলেছিলাম, প্রথম পর্বে কীভাবে রেওয়াজ করবেন। যদি না আপনারা সেই পর্বটি দেখে থাকেন, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেবো। আমি রেওয়াজ কীভাবে তৈরি করবেন বা গলা কীভাবে তৈরি করবেন এটি দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। তো তানপুরা নেই বা আমরা অনেকেই এক সময় কাজের তাগিদে এখানে ওখানে যেতে হয়, তো তানপুরা বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় সব সময়। তো তানপুরা খুবই সূক্ষ্ম জিনিস, কখনো ভেঙে যেতে পারে, সেই জন্য বয়ে নিয়ে যেতে পারি না। তো যাদেরকে এখানে ওখানে দৌড়াতে হয়, কাজের তাগিদে বিভিন্ন জায়গায় বসবাস করতে হয়, তাদের জন্য ইলেকট্রনিক তানপুরা তারা ব্যবহার করতে পারেন। এছাড়া তানপুরা এখন আপনারা ডাউনলোডও করে নিতে পারেন মোবাইল থেকে। যারা প্রথম প্রথম শুরু করছেন রেওয়াজ, তো তাদেরকে বলবো যে প্রথমেই তো গলা মেলানো সম্ভব নয় তানপুরার সাথে, আর হারমোনিয়ামে সুর বেঁধে দেওয়া থাকে, রিড টিপে আমরা সহজেই গলা মেলাতে পারি। তো কখনো কখনো কি হয় যে তানপুরা আর হারমোনিয়াম একসাথে নিয়ে সম্ভব নয় বসা। তো আমরা হারমোনিয়ামে কিভাবে বসে একবারে বসে তানপুরাও ব্যবহার করতে পারি, আবার হারমোনিয়ামে স্বরও মিলাতে পারি, সেই জিনিসটাই আমি আজকে বলে দেব। ঠিক আছে, তো আসুন আজকে আসা যাক। তো বন্ধুরা, এর আগে বলে নিই যে আপনারা যারা প্রথম আসছেন আমার চ্যানেলে, তো যদি আমার এই টিউটোরিয়াল ভালো লাগে, আমি আপনাদেরকে যথাসম্ভব যতটা জানি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি আমার টিউটোরিয়াল ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন টিপস পেতে বা গানের ভিডিও পেতে। তো বন্ধুরা আসুন আজকে দ্বিতীয় পর্বে আসা যাক। প্রথম পর্বে আমি দেখিয়ে দিয়েছি প্রথম কিভাবে শুরু করবেন রেওয়াজ, আমি তারপর শুরু করব। তবে তার আগে বলে নিই যে তানপুরাতে প্রথমেই আপনারা কিন্তু গলা মেলাতে পারবেন না। তো কিভাবে গলা কিভাবে প্রথমে মেলাবেন, হারমোনিয়ামে কিভাবে, হারমোনিয়ামও ইউজ করবেন আবার তানপুরাকেও তানপুরা হিসেবে ব্যবহার করবেন। তো প্রথমে আপনারা প্রত্যেকটা রিড টিপে টিপে গলার সুরে আনার চেষ্টা করলেন। সায়ে সা টিপে সা বললেন, রে টিপে রে বললেন, গা টিপে গা বললেন, পরপর এইভাবে সারে গামা পাধা নিশা রেওয়াজ করলেন, যেমন প্রথম পর্বে বলেছি। তারপর সা পা, আপনাদের স্কেলে আপনারা যে কোনো স্কেলেই রেওয়াজ করুন না কেন, আপনাদের পছন্দ মতো স্কেলে, তো সেই স্কেলেই সা পা টিপবেন। সা পা ধরলেই কিন্তু তানপুরা এসে যায়। ঠিক আছে, তো সা পা টিপে রেওয়াজ করবেন। তো সা বলবেন এইভাবে, যদি না মিলাতে পারেন শুধু সা ধরে বলবেন। গলাটাকে কিভাবে বলছেন সেটা মাথায় রাখবেন, খুব ভালোভাবে মন দিয়ে ব্রেনে ঢুকিয়ে নিতে হবে যে আমি সা কিভাবে বললেন। তারপর সেটা ভেবে নিয়ে তারপর সা পা টিপে সা বলার চেষ্টা করতে হবে। সা স্পষ্টভাবে মুখ হাঁ করে সা বলার চেষ্টা করতে হবে। তারপর এইভাবে রে, এভাবে হট করে তো আর রে বলা যায় না, দুটো টিপে রে বলা টিপে অভ্যাস আছে, রে টিপে তো হট করে তো আর বলা যায় না। তো তখন যখন মনে হবে যে মিলছে না, তখন এভাবে দেখে নিলেন রে। ঠিক আছে, দেখার পর তারপর আবার সাপা ধরলেন, সাপা ধরে রেটাকে কিভাবে বলেছেন মাথায় রাখলেন, রে দেখে আবার মিলিয়ে দেখে নিলেন, গলাটা বলতে থাকবেন, এটা আঙুল ছেড়ে দিয়ে রেটা বলবেন, দেখুন কিভাবে। আমি ভুল বলেছিলাম, তো এইভাবে তখন রিডটা টিপলেই মিলে যাচ্ছে। এইভাবে একটু একটু করে শুরু করতে হবে। ঠিক আছে, তো দেখুন আবার গাটা বলে দেখাই, গাটা আমার মিললো। ঠিক আছে,
তো শীতকালে গলা সবসময় ভালো থাকে না, কখনো মিলবে কখনো মিলবে না, ঠিক আছে? তো আপনারা এইভাবে ট্রাই করে যাবেন, যখন গলা মিলছে মনে মনে হবে তখন তো ভালো কথা, কিন্তু যখন মিলছে না মনে হবে তখন সাপা ছেড়ে দিয়ে সেই রিডটি টিপে ধরবেন, গলার সাথে মেলানোর চেষ্টা করবেন। এভাবে বারবার এরকম করতে করতে দেখবেন গলা মিলে যাচ্ছে এবং সাপা ধরে আপনারা পরপর বলতে পারছেন। কিভাবে তখন করবেন, সাপা ধরে পরপর বলার চেষ্টা করবেন, সম্ভব বন্ধুরা। তো সেই জন্য বললাম এই পদ্ধতিটা আপনারা আপনাদেরকে বলা একান্তই প্রয়োজন, কারণ সত্যি সত্যি কারো বাড়িতে তানপুরা কেনার সাধ্য হয় না বা সম্ভব হয় না, যাই হোক যে কোনো কারণে হোক তানপুরা থাকে না, তো এভাবে সম্ভব রেওয়াজ করা। তো আপনি এই সাপা ধরে সমস্ত রকম প্রক্রিয়া আমি যা যা দেখাবো সেইভাবে আমি এই রিডে তো দেখাচ্ছি হারমোনিয়ামে কিভাবে রেওয়াজ করবেন, তো সেই সমস্ত প্রক্রিয়া কিন্তু সাপা টিপে আপনাদেরকে পরে চেষ্টা করতে হবে। যখন আপনি হারমোনিয়ামে আপনার গলা মেলাতে সম্ভব পর হচ্ছেন, তারপর আপনাকে চেষ্টা করতে হবে সাপা ধরে ওই সমস্ত প্রক্রিয়া করার, ঠিক আছে? তো আমি আগের পর্বে যতদূর দেখেছি তারপরে কিভাবে রেওয়াজ শুরু করবেন সেটা আমি বলে দিই। তো দেখুন বন্ধুরা, এখানে নিচের দিকে রেওয়াজ করলে, নিচের দিক বলতে এই দিকটা বলছি, সা নি ধা পা মা এই পর্যন্ত রেওয়াজ করবেন, তারপর এই দিকে করবেন চড়ার দিকে। চড়ার দিকে নিচের দিকে যদি আপনার গলা মেলানো সম্ভব হয় তাহলে চড়ার দিকে কিন্তু বন্ধুরা এমনি গলা তৈরি হয়ে যাবে। তো তবুও গলা তৈরি করতে হয় নিচের দিকে, ওপরের দিকে একটু একটু করে আগিয়ে পিছিয়ে যেতে হয়। তো কিভাবে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। ধরলেন সা দেখানো যাচ্ছে না এখানে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। তো এভাবে সা নি ধা পা মা এক এক করে যতক্ষণ শ্বাস ধরে রাখতে পারবেন ততক্ষণ গাইবেন, তারপর ধীরে ধীরে কি করবেন তাড়াতাড়ি করে গাওয়ার চেষ্টা করতে হবে। এভাবে বারবার গাইতে থাক। তো তারপর শানি শা শানি ধানি শা শানি ধা পা ধানি শা শানি ধা পা মা ধানি শা, ঠিক আছে? এইভাবে আপনাদেরকে রেওয়াজটা চালিয়ে যেতে হবে, বারবার এভাবে করে আসতে হবে, এইভাবে নিচের দিকে রেওয়াজ করতে হবে। তাহলে দেখবেন চড়ার দিকেও আপনি সহজেই গলা নিয়ে যেতে পারছেন। এরপরে আসছে যে পদ্ধতিটি নিচের দিকে করলাম, সেই পদ্ধতিটি এই 12টা স্বরের উপরে কিন্তু প্রয়োগ করতে হবে, তাহলে আর একরকম ভাবে গলার কাজ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো কিভাবে দেখুন, ঠিক আছে? এভাবে পরের পর এক টিক টিক করে এগিয়ে যাবে। তো দেখে দিই, সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা, সা রে সা।
দিকে গেলাম, তারপর আবার পিছিয়ে পিছিয়ে আসতে হবে। পদ্ধতিটি আপনারা প্রথমে ধীরে ধীরে করবেন, তারপরে লয়টা একটু বাড়াতে থাকবেন, যতটা পারবেন লয় বাড়িয়ে বাড়িয়ে যেতে পারেন। তো খুব ধীরে ধীরে প্র্যাকটিস করবেন, তারপর সাপা ধরে অবশ্যই প্র্যাকটিস করবেন। যখন আপনারা সাবলীলভাবে এগুলি করতে পারবেন, গলায় আনতে পারবেন, তো তখন অবশ্যই সাপা ধরে চেষ্টা করবেন। সাপা ধরে করাটাই কিন্তু আসল, অর্থাৎ তানপুরা, তানপুরাতে গলা সাধা, ঠিক আছে? তো এইভাবে সাকে কেন্দ্র করে আমরা সব সারগামের ওপর এটাই করলাম। এবার রেকে কেন্দ্র করে করতে হবে, রেকে সেম একই রকম ভাবে কেন্দ্র করে এইভাবে রে রে গা রে রে গা মা গা রে রে গা মা পা মা গা রে, একই রকম ভাবে ওইভাবে যেতে হবে। মা পর্যন্ত গেলেন, যতটা যেতে পারবেন, গলা নিতে পারবে ততটা পর্যন্ত যাবেন। এই দিকেও সেম ভাবে নেবেন, কিভাবে রে রে সা রে এইভাবে নিচের দিকেও করবেন, আবার মানে বাঁ দিকেও করবেন, ডান দিকেও করবেন, ঠিক আছে? এটা পরের পর রে গা রে রে গা মা গা রে রে গা মা পা মা গা রে গা মা পা ধা পা মা গা রে, তারপর নি, তারপর সার, তারপর রে গা মা পর্যন্ত যাবেন। এইভাবে পরপর যেমন একটা একটা করে এগিয়ে যাবেন, আবার একটা একটা করে পিছিয়ে আসবেন রে। তারপরে গা সেম একই রকম ভাবে প্রথমে নিচের দিকটা পেয়ে নেবেন বাঁ দিকে, গা গা রে গা গা রে সা রে গা গা রে সা নি সা রে গা গা রে সা নি ধা নি সা রে গা গা রে সা নি ধা পা নি সা রে গা গা রে সা নি ধা নি সা রে গা গা রে সা নি সা রে গা গা রে সা রে গা গা রে গা। তারপর এইদিকে গা মা গা গা মা পা মা গা গা মা পা ধা পা মা গা গা মা পা ধা নি ধা পা মা গা গা মা পা ধা নি সা নি ধা পা মা গা গা মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা গা মা পা ধা নি সা রে ধা রে সা নি ধা পা মা গা গা মা মাকে কেন্দ্র করে একই রকম ভাবে মা গা মা মা গা রে গা মা মা গা রে সা রে গা মা এভাবে যাবে। এদিকটা আবার মা পা মা মা পা ধা পা মা মা পা নি ধা পা মা গা মা, এই রকম মাকে কেন্দ্র করে। তারপর পাকে কেন্দ্র করে পাটাকে মেন স্বর নেবেন, তারপর ধাটাকে স্বর নেবেন, তারপরে নিকে, তারপর সাকে। এভাবে পরের পর যদি আপনারা একের পর এক ঠিকভাবে ধরে পরের পর খুব মনোযোগ দিয়ে আপনারা সারগামগুলি করতে পারেন, তো অবশ্যই দেখবেন পরের পর আপনাদের গলা কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। এরকম অনেক পদ্ধতি আছে যার মাধ্যমে গলা বিভিন্ন রকমভাবে প্রস্তুত করা যায় বিভিন্ন গানের জন্য।
তো একের পর এক আমি সেগুলি নিয়ে আসবো। আপনারা একটু মনোযোগ সহকারে শুনলে বা এগুলি জানলে, আপনারা সময় করে করতে পারলে অবশ্যই আপনারা অনেক সুফল পাবেন, এইটুকু বলতে পারি। তো আপনারা একটু আমাকে লাইক করে কমেন্ট করে উৎসাহিত করবেন, পরের পর সব আপনাদের কাছে নিয়ে আসবো। কিন্তু আপনাদের একটি লাইক বা কমেন্ট আমার কাছে যে কতটা মূল্যবান আপনারা বোধহয় তা জানেন না, সেই জন্য হয়তো বা বেশি লাইক কমেন্ট করেন না। তো যাই হোক, যে কোনো কারণেই হোক, আপনারা অনেকে বুঝতেও পারেন না কোথায় লাইক কমেন্ট করতে হয়। তো যে কারণেই হোক, আমি চাই আপনারা একটু লাইক কমেন্ট করে আপনারা আমার সাথে থাকুন। তাহলে পরের পর আপনাদেরকে এইরকম সুন্দর সুন্দর টিপস দিতে বা সুন্দর সুন্দর গানের উপহার দিতে পারি। তো বন্ধুরা সাথে থাকবেন, এরপরে অবশ্যই আমি আবার একটি নতুন প্রক্রিয়া নিয়ে আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।